জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত মোট পাঁচ। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক সকাল 9টা নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত ভরতপুর থানার ভরতপুর সুরপাড়া আলিয়া হাই স্কুল সংলগ্ন এলাকায়। জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডালু শেখের সাথে আজিজুল শেখের কান্দি মহকুমা আদালতে দীর্ঘদিন থেকে মামলা চলছে। এদিন আদালতের নির্দেশে ওই জায়গায় তদন্তে আসে অ্যাডভোকেট কমিশনার। অ্যাডভোকেট কমিশনারের উপস্থিতিতেই দুই পক্ষের বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জেরে আহত হয় দুই পক্ষের তিন মহিলাসহ মোট পাঁচজন। ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ, আহতদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনায় দুই পক্ষই বেশ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। ঘটনায় আহত ডালু শেখ কি বললেন শুনুন। জায়গা 20 বছর আগে আমি জায়গা কিনেছি, যদি রেকর্ডটা করিনি, দেওয়ার আবার পরিবর্তে জায়গাটা আবার কিনে রেকর্ড করে নিয়ে আমার সঙ্গে জায়গা নিয়ে ঝামেলা। আজ যে কমিশনার এসেছিল জায়গাটা ইনকোয়ারি করতে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমার বাড়ির কাছে, তারা লাঠিপাটটা নিয়ে এসে আমাকে বেধড়ক মারে। কে কে মেরেছে? আইজুল শেখ, হাফিজুল শেখ, আকাশ শেখ, আমাদের বাড়ির ফ্যামিলি, আমার মেয়ে ছেলেটাকে চুলমোটা ধরে লাঠি। কজনকে মেরেছে? আমাদের তিনজনকে মেরেছে। থানায় অভিযোগ করেছেন? আমি কমপ্লেন থানায় দিয়েছি। কী চাইছেন এখন? এখন চাইছি যাতে স্বাস্থ্য যাতে সুবিচার পাই, সেই ছেড়ে চাচি। কি নাম আপনার? আমার নাম দারুস। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম। বিশেষ ভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।